الحمد لله الحمد لله الذي أنزل على عبده الكتاب أظهر الحق بالحق وأخزى الأحزاب وأتم نوره وجعل كيد الكافرين في تباب أرسل الرياح بشرا بين يدي رحمته وأجرى بفضله الصحاب وأنزل من السماء ماء فمنه شجر ومنه شراب نعوذ بنور وجهه من المؤاخذة والعتاب نسأله السلامة من العذاب وسوء الحساب ونشهد ان لا اله الا الله العزيز الوهاب الملك فوق كل الملوك ورب الارباب غافل الذنب وقابل التوب شديد العقاب خلق الحياة والموت ليبلونا وإليه المآب ونشهد ان سيدنا محمدا عبده ورسوله المنيب المستغفر الاواب المعصوم صلى الله عليه وسلم في الشيبة والشباب. خلقه الكتاب ورأيه الصواب وقوله فصل الختاب قدوة الأمم قمة الهمام درة المقربين والأحباب أضاء الدنيا بسنته وأنقذ المؤمنين بشفاعته وملأ من حوض رحمته الأقواب اللهم صل وسلم عليه وعلى آله والأصحاب أما بعد আজকের আলোচনা রফেয়াদাইন সম্পর্কে দাইন নামাজের ভিতরে করা বা না করা নিয়ে আলোচনা তর্ক এবং উভয় পক্ষের হাদিসগুলো নিয়ে আলোচনা যে রফেয়াদাইন করা ঠিক নাকি নামাজের ভিতরে না করা ঠিক দাইন মানে নামাজের ভিতরে রুকুতে যাওয়ার আগে হাত উঠানো এবং রুকু থেকে উঠে হাত উঠানো এটা কতটুকু ঠিক এই হাদিস বোখারি মুসলিমের মধ্যে রয়েছে তো বোখারি মুসলিমের ভিতরে যদি থেকে থাকে তাহলে এটা করা যাবে কি না করাটা কতটুকু ঠিক হবে তো এই সম্বন্ধে আহলে হাদিস ভাইয়েরা বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে ফেতনা সরাচ্ছে তারা বই বোখারি মুসলিমের হাদিস নিয়ে খুব লাফালাফি করে এবং বিভিন্ন চটি বই লেখে বিভিন্ন এই গাড়ির গাড়ির ভিতরে বিভিন্ন পর্যটক এলাকায় মসজিদের ভিতরে কে কাছে এই কেতাবগুলো বিলি করেন যে বোখারি মুসলিমের ভিতরে হাদিস বোখারি মুসলিমের ভিতরে হাদিস তাহলে এবার আসুন বোখারি মুসলিমের হাদিসগুলো আমরা শুনি এবং রফেদের না যে হাদিসগুলো সেগুলো আমরা শুনি এরপরে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো আহলে হাদিসগণ বখারির হাদিস দলিল দেয় যে হাদিসটা বখারি শরীফের মধ্যে রয়েছে এবং এই মুসলিম শরীফের ভিতরেও আছে বাবু ইমাম সমী একটি বাপ কায়েম করছেন বাবু রফিদাইনে ইদা কাব্বারা ও ইদা রফা ও ইদা রাফা রাকা ও ইদা রফা একটা বাপ কায়েম করেছেন এখানে উনি হাদিস বর্ণনা করতেছেন রফিয়া সম্বন্ধে حدثنا محمد بن مقاتل قال أخبرنا عبد الله قال أخبرنا يونس عن الظهر عن الأخبراني سالم سالم بن عبد الله عن عبد الله بن عمر رضي الله عنهما قال رأيت رسول الله صلى الله عليه وسلم إذا قام في الصلاة رفع يديه حتى يكون حظو من كبيه وكان يفعل ذلك حين يكبر للركوع ويفعل ذلك إذا رفع رأسه من الركوع ওয়াকুল উসামি আল্লাহ হলিমান হামিদা ওয়ালাইয়ফ আল্লাহ ক্যাফি সুজুদ এই হাদিস এই হাদিসটা তাদের সবচাইতে বেশি শক্তিশালী মুসলিম শরীফের মধ্যে রয়েছে এবং এই মুসলিম শরীফের মধ্যে রয়েছে এবং এই বোখারির ভিতরেও রয়েছে হাদিস আসেন এই হাদিসটা নিয়ে একটু হাদিসের বর্ণনাকারী নিয়ে আমরা আলোচনা করি হাদিসটা কতটুকু শক্তিশালী হাদিসটার উপরে কতটুকু আমল করা আমাদের জন্য সঠিক হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করি ইমাম বখারি আলাই এই বুখারি শরীফের ভিতরে হাদিসটা দুই জায়গায় বর্ণনা করেছেন আমি একটা হাদিস আপনাদের সামনে এক তেল করেছি এর পরের বাবে পরের অধ্যায়ের মধ্যে হাদিসটা উনি বর্ণনা করছেন কী বর্ণনা করেন সেখানে আইয়াসু কল হাদ্দ আব্দুল আলা কলা হাদি আন্না ফেবনা কানা ইদা দাফিসি এরপর হাদিসটা মিস্তুল হাদিস তো এক জায়গায় হাদিস বর্ণনা করছে সালেম এই সালেমকে সালেম হলেন এবনে অমারের ছেলে আর দ্বিতীয় জায়গায় যে হাদিসটা বর্ণনা করছেন ওখানে এবনে অমার থেকে নাফে হাদিস বর্ণনা করছেন নাফে কে নাফে হল এবনে অমারের ছাত্র সাগরেদ বলতে আছে সাগরে বলতেছে এমনি অমারকে ও এমনি অমার নামাজের ভিতর রফে আদান করছে আর এমনে অমারের ছেলে বর্ণনা করতেছে আমার বাবা নবীকে দেখেছেন নামাজ পড়তে রফে আদান করতে একই হাদিস সন্তানে বর্ণনা করতেছেন হাদিসে মৌকুফ এই হাদিসে মারফু মারফু মানে যে হাদিসটার সনদ বর্ণনা সেলসে যেমন ইমাম বোখারি বলতেছেন আমি হাদিসটা শুনেছি মাকাতেল থেকে হ্যাঁ মাকাতেল আমাকে হাদিস বর্ণনা করেছেন ইউনুস থেকে ইউনুস হাদিস বর্ণনা করেছেন জহরি থেকে জহরি হাদিস বর্ণনা করেছেন সালেম থেকে সালেম বর্ণনা করছেন আবদুল্লেবনে অমার থেকে আবদুল্লেবনে অমার নবী থেকে এই যে একটা হাদিসের বর্ণনা সেল সেল আসে এটাকে বলা হয় রাবি হাদিসের বর্ণনাকারী এই বর্ণনাকারী এবনে অমার থেকে এক ছেলে যে বর্ণনা ছেলে করছেন সে করতে আছেন যে আমার বাপের নবীকে দেখেছেন নামাজের বিচার রফায়দানি করতে আর এমনি অমরের সাগরেদ বলতেছেন না আমি এমনে উমরকে দেখেছি নামাজের ভিতরে রফায় করতে তো এক হাদিসের ভিতরে সন্তান বর্ণনা করছেন হাদিসে মৌর মৌ সাগরেদ বর্ণনা করতেছে নাফে নাফে এমনি অমারের সাগরেদ উনি বর্ণনা করতেছে হাদিসে মাউকুফ তো হাদিসের ভিতরে একটুখানে আমরা মরফু এবং মৌকুফের ভিতরে তারস মতনৈক্য দেখা গেল এক দুই নম্বর হলো দুই নম্বরে হলো হাদিসের ভিতরে এজতরা পাওয়া গেছে কারণ এই হাদিসটা বোখারিতেও আছে হাদিস মুসলিম শরীফের মধ্যেও আছে একই হাদিস মহাত্মা ইমাম মালেকের ভিতরেও বর্ণনা করা হয়েছে এই যে মহাত্মা ইমাম মালেক এই মহাত্মা ইমাম মালেকের বাষট্টি নাম্বার পৃষ্ঠার ভিতরে বাবু সালা সম্বন্ধে সে একটি অধ্যায় কায়েম করেছেন এই অধ্যায়ের ভিতরে

আগের হাদিস বোখারি মুসলিমের ভিতরে হাদিস হইল রুকুতে যাওয়ার আগেও রফায়দানি করতেন রুকু থেকে উঠেও রফায়াদানি করতেন একই হাদিস একই হাদিস আবদুল্লিন অমারের সে বলতেছেন ওই যা রফা রাফা রফা রা আসাহ মিনা রুকুয়ে যখন রুকু থেকে উঠতেন তখন রফা করতেন রুকুতে যাওয়ার সময় রফায়দানি করার কথা এই হাদিসের ভিতরে উল্লেখ নাই তো বোখারি মুসলিমের হাদিসে একই হাদিস বোখারি মুসলিমের হাদিসের মধ্যে লেখা আছে নবী রুকুতে যাওয়ার আগে করতেন রুকু থেকে উঠেও রফায়দানি করতেন আর মহত্তা এবং মোহাম্মদের ভিতরে একই হাদিস বলতেছে শুধুমাত্র রুকু থেকে উঠে রফায়দানি করতেন রুকুতে যাওয়ার আগে রফায়দানি করেন নাই তো হাদিসের ভিতরে পার্থক বিশৃঙ্খলা দেখা যাইতেছে শুধু তাই না এই সুনানে আবি দাউদ সুনানে আবি দাউদ সুলাইমানবদুল্লা সুলাইমানা সেজাস্তানি এই হাদিস সংকলন করছেন আবু দাউদ এই আবু দাউদের ভিতরে হাদিস বর্ণনা করতেছেন এই একই হাদিস যে ওইদা আরাফা রা সাহু মীনা রুকু রফা ওয়া সুমা সাজাদু বাইনা কাফাহি ওইজা রফা রা সাহু মিনা সুজুদে আইজান রফা ইয়াদহি এখানে লেখা আছে একই হাদিস যে নবী যখন শেষদার থেকে উঠতেন নবী যখন শেষদার থেকে উঠতেন তখনও রফেয়াদাইন করতেন শেষদার থেকে যখন উঠতেন তখন হাত উঠাইতেন এক হাদিসের ভিতরে শেষদার দুই শেষদার মাঝখানেও উল্লেখ আছে হাদিস রফে হাত উঠাইতেন মত্তার ভিতরে শুধুমাত্র রুকুর পরের কথা উল্লেখ আছে বোখারি মুসলিমের ভিতরে আগে এবং রুকুর পরের কথা উল্লেখ আছে একই হাদিস এক এক জায়গায় এক এক রকমের আসার কারণে হাদিসের ভিতরে বিশৃঙ্খলা দেখা গেল এসা পাওয়া গেল এই বিশৃঙ্খলা পাওয়া যাওয়ার কারণে এই হাদিসটা হাদিসটা আমরা তেমন গ্রহণযোগ্য আমাদের কাছে হয় না কারণ কি এক হাদিসের ভিতরে আছে আর আর্রফা ইন্দাল আতিল এহরাম ফাকাত অর্থাৎ নামাজের ভিতরে হাত উঠাবে আতিল এহরামের সময় অন্য হাদিসের ভিতরে আছে আর আর্রফাও ইন্দা তাকবিরাতল এহেরাম ওয়া বা আদার রুকু অর্থাৎ তাক প্রথমে হাত উঠাবে এবং রুকুর পরে হাত উঠাবে আর এক জায়গায় আছে ইন্দার রুকু ও বা দার রুকু রুকুর পূর্বেও হাত উঠাবে রুকুর পরেও হাত উঠাবে আর এক জায়গায় আছে আর রফ ইন্দা তাকবিরাত এহেরাম ও আইন্দা রুকু ও বা আদার রুকু ও আইন্দাল কেয়াম আর এক হাদিসের ভিতরে আসে নামাজের রুকুতে যাওয়ার আগে রুকুতে রুকুর পরে এবং মিনাত্তাহাইয়াত আত্মাহিয়াতের সময় আর এক জায়গায় আছে রুকুতে যাওয়ার আগে হাত হবে রুকুতে যাওয়ার পরে হাতুট হবে ওয়াইন্দা সুজুদ এবং সেজদার মধ্যে সেজদার সময় হাত হবে তো এই সমস্ত বিভিন্ন আলফাজে একই হাদিস বর্ণনা হওয়ার কারণে হাদিসের ভিতরে স্তেরা পাওয়া গেছে অর্থাৎ বিশৃঙ্খল পাওয়া গেছে এই কারণে একটা সনদের ভিতরে সন্তান বর্ণনা করতেছে মরভু আর একই ব্যক্তির সাগরে বর্ণনা করতেছে মৌকুফ আবার হাদিসের শব্দের ভিতরেও বিশৃঙ্খল পাওয়া গেল এই কারণে এই বোখারির হাদিসটার শক্তি কমে গেল এই কারণে রফ এদাইন করাটা আমাদের কাজন্য জন্য অতটা সঠিক হবে না অতটা ঠিক হবে না দুই নম্বর তাদের হাদিস আহলে হাদিসের হাদিসে আবি আস আদি যে হাদিসে আবি আস আদি যে হাদিসটা বোখারি মুসলিমের মধ্যেও রয়েছে এবং এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে যে নবী এখানে মোহাম্মদ এবনে অমার হাদিস বর্ণনা করছেন সে বলতেছেন আমি দশজন সাহাবিকে দেখেছি নামাজের ভিতরে রফেদাইন করেছেন এই মোহাম্মদ এবনে অমার বেন আতা আল আমেরি হাদিস বর্ণনাকারী এই হাদিস বর্ণনাকারী বলতেছেন আমি আবি কাতাদা আবি হুমায়ুদি সাদিকে দেখেছি নামাজের মধ্যে তারা রফায়দাইন করেছেন এখানে তারা যে নামাজের ভিতরে রফায়দান করেছে সে দেখেছেন এই কথাটা সঠিক না এই কথাটা প্রমাণই হয় না হাদিস দ্বারা কিভাবে প্রমাণ হয় না লাম ইয়াসমা ইবনে অমর বিন আতা আল আমেরি মিন আবি হুমায়দি আবি হমায়দ সাদি ও কতাদা অর্থাৎ মোহাম্মদ হাদিসের বর্ণনাকারীর মধ্যে একজন বর্ণনাকারী হইল মোহাম্মদ এবনে অমার আতা আল আমেরি ইনি কতাদা থেকে হাদিস শোনেন নাই কতাদাকে দেখেনি নেই তাকে দেখেন নাই তার থেকে হাদিস কীভাবে সে শুনলেন কারণ এই কতাদা হজরত আলীর সাথে জঙ্গেশ সিফিনে অংশগ্রহণ করেছিলেন এবং ইনি আটত্রিশ হিজড়িতে মারা গেছেন আর তার জানাজান নামাজ পড়ছেন হজরতে আলী আর মোহাম্মদ অমার মহা মোহাম্মদ বেন অমার বেন আতা ইনি তার প্রায় একশো বছরের পরে তো তার থেকে তার সাক্ষাৎই হয় নাই তো হাদিস সোনারা কীভাবে সাবেত হইল এই জন্য বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে ইমামুল জারহে ও তাদির বলছেন লাম ইয়াসমা মোহাম্মদ অমার বেন আতা আল আমেরি মিন আবি হমায়দ আসাদি ও কতাদা ইনি আবি হুমায়দ সাদি এবং কতাদা থেকে হাদিস শোনেন নাই তো যে হাদিস শোনেন নাই এ বয়সের তারতম্য থেকে এটা পাওয়া যাচ্ছে না সুতরাং এই দলিলটা তাদেরও শক্তিশালী রইলো না গ্রহণযোগ্য হইল না তাদের তৃতীয় নাম্বার দলিল যেই হাদিসটা বোখারির মধ্যে রয়েছে হাদিস বোখারির ভিতরে রয়েছে এবং মুসলিমের মধ্যেও রয়েছে এখানে বোখারির ভিতরে রয়েছে হাদদাসানা এসাক এসাকুল ইউ কল হাদা খালেদুব না আবদুল্লাহ আন খালেদিন আন আবি কেলাবা আন্না আনা রে কেবনে হওয়াইরিস হওয়াইরিস বলতেছেন রসুল সাল সালাম নামাজের ভিতরে রফেয়াদাইন করেছেন এই কিবনে হওয়াইরিসের হাদিস এখন আসি এই ইবনে হওয়াইরিসের হাদিসের ভিতরে আমি আপনাদেরকে বলেছি এই বোখারির হাদিস ইমাম বোখারি বলেন আমি হাদিস শুনেছি এসহাক আল ওয়াসিতি থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন খালেদ ইবনে আবদুল্লার থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন খালেদ থেকে খালেদ হাদিস বর্ণনা করছেন আবি কেলাবা থেকে এই যে একজন আবি কেলাবার ব্যক্তি আছে এই হাদিস বর্ণনাকারীর মধ্যে একজন বর্ণনাকারী আবি কেলাবা এই আবি কেলাবা সম্বন্ধে ইমামুল জারহে ওয়া তাদিল আবি আবদুল্লাহ শামসুদ্দিন মোহাম্মদিন আহমদ বিন ওসমান আর রাহাবি রহমাতুল্লাহে আলাই সে মিজানুল এতেদাল কেতাবের মধ্যে বলেন আব্দুল্লাহ বিন জায়েদ আবু কেলাবা ইমামুন শাহিরুন মিন অলামাঈ সেকাতুন ফি নফসিহি তিনি নিজে নিজে শেখা দাবি করেছেন ইল্লা ইউদাল্লেস কিন্তু সে যুক্ত ত্রুটিযুক্ত মুক্ত নয় তো যেই বর্ণনাকারী যুক্ত যেই বর্ণনাকারী হাদিসের যুক্ত তার হাদিসটা গ্রহণ হবে তার হাদিসটা ততটা শক্তিশালী থাকে না সুতরাং তাদের যে আরও এই মালেক ইবনে হওয়ায় হাদিস এটাও শক্তিশালী রইল না আহলে হাদিসের আরেকটি দলিল হাদিসে ওয়াইল ইবনে হজর এই ওয়াইল ইবনে হুজুরের হাদিস এই হাদিসে বলা হয়েছে যে ওয়াইল ইবনে হুজর ওয়াইল ইবনে হজুর উনি নামা উনি বলেন নামাজের উনার থেকে হাদিস প্রমাণ আছেন নবী করিম সাল্লামকে আমি দেখেছি নামাজের ভিতরে রফায় দাইন করতে ওয়াইল ইবনে হজর উনি বর্ণনা করতেছেন রসুল সাল্লাহু আলিবা সাল্লাম রফায়ন করেছেন আর ইবনে মাসুদ রদি আল্লাহ তালহু তিনি বর্ণনা করেছেন রসুল সাল্লাহ সাল্লাম নামাজের ভিতরে রফায় করেন নাই এক সাহাবি বলছেন রসুল সাল্লাহ সাল্লাম নামাজের ভিতরে রফায়দানি করেছেন আর এক সাহাবি বলতেছেন রসুল সুল্লাহ সাল্লাম নামাজের ভিতরে রফায়দানি অর্থাৎ নামাজের ভিতরে রুকুর এবং রুকুর আগে পরে হাত উঠান নাই দুই সাহাবির থেকে দুই রকমের হাদিস বর্ণনা আসলো এখন একজন সাহাবির কথা মানলেই তো মনে হয় ঠিক হবে কারণ রবি বলেছেন আসাবি ক্যান নুজুম বি দায়িত। আমার সাহাবিগণ আসমানের নক্ষত্রের মতো যে কোনো একজনের কথা মানলেই তোমরা হেদায়ত পাবা এক সাহাবি হাত উঠাবার সম্বন্ধে হাদির বর্ণনা করেছেন আর এক সাহাবি হাত না উঠাবার সম্বন্ধে হাদির বর্ণনা করেছেন কিন্তু এই দুই সাহাবির সম্বন্ধে আমরা একটু জানেনি জেনে নেই ওয়াইল ইবনে হজর উনি ইসলাম গ্রহণ করেছেন নবম হিজরিতে আল্লাহ নবী সালাইসাল্লাম এগারো হিজরিতে পরকাল গমন করছেন তো নবী পরকাল গমনের দুই বছর আগে সে মুসলমান হয়েছেন আব্দুল্লা ইবনে মাসউদ উনি ইসলামের শুরুতে মুসলমান হয়েছেন ওয়াইল ইবনে হজরের তেইশ বছরের পূর্বে ইবনে মাসুদ মুসলমান হয়েছেন সে নবী এতেকালের দুই বছর পূর্বে মুসলমান হইয়া নবীকে যদি রফেয়াদানি করতে দেখেন তো আবদুল্লাবনে মাসুদ তেইশ বছর পূর্বে তার থেকে মুসলমান হয়েছেন তার তো তিনি একবার দেখলে তার তো পঞ্চাশবার দেখার কথা ছিলেন কিন্তু সে হাদিস বর্ণনা করেছেন যে রসুল সাল্লাম শুধুমাত্র নামাজের প্রথমবার হাত উঠাইতেন এরপরে আর নামাজের ভিতরে হাত উঠাইতেন না তো এবং এমনি মাসুদ রদি আল্লাহ তালহু এর হাদিস তিনি তার সন্তানকে বলেন আমি কি তোমাকে রাসুল সাল্লামের নামাজ শিক্ষা দেব না তখন রাসুলের নামাজ শিক্ষা দিলেন ফালাম ইয়ার ফা তিনি নামাজের ভিতরে রফেয়াদাইন করেন নাই এই হাদিসটা যখন আহলে হাদিস ভাইরা শোনে আহলে হাদিস ভাইরা বলে যে এমনে মাসুদ তার সন্তানকে যখন নামাজ শিক্ষা দিয়েছেন তখন সে রফায়দানের কথা ভুলে গেছেন এটা কত বড় একটা বানোয়াট কথা যে আবদুল্লাবনে মাসুদ যিনি সোহেবুল না আলাইনি রসুল্লা সাল্লা সাল্লাম উভধি পেয়েছেন আল্লাহ নবীর যিনি সঙ্গী ছিলেন মানুষে যখন নতুন দেখতেন কেউ অনুভব করতে পারতেন না এরা ভিন্ন ঘরের তারা মনে করতেন সবাই যে একই ঘরের একই লোক এমন সাহাবি মাসরুক এবনে আজদা আল কুফি রহমাতুল্লা বলেন আমি সাহাবাই কেরাম এলেমকে পরীক্ষা করলাম সমস্ত সাহাবাই কেরামের ভিতরে যেই জ্ঞান আমি ছয়জন সাহাবির মধ্যে পাইলাম হজরতে এবনে আব্বাস হজরতে আবি দারদা হজরত ইবনে অমার হজরতে আলী এবং হজরত এবনে মাসুদ রদিয়াল্লাহ তালু এই ছয়জনকে আমি আবার পরীক্ষা করলাম এই ছয়জনের ভিতরে যেই জ্ঞান আছে আমি দুইজনের মধ্যে পাইলাম একজন হজরত আলী এবং এমনি মাসউদ তো এই এমনি মাসুদ এতবার একজন জলিলুল কদর সাহাবি হয়ে তার সন্তানকে নামাজ শিক্ষা দেবার সেই সময় রফেয়াদাইনের কথা ভুলে যাবে এটা কোনো যুক্তিই হতে পারে না এবনে মাসুদ আরেকটি হাদিস যে আমি রসুল সাল্লা সাথে নামাজ পড়েছি সাল্লাহ তু মা রসুল্লাহ সাল্লাইসাল্লাম আলাইসাল্লাম ওয়ামা আবি বাকার ওয়া ফালাম ইয়ারফা যে তারা নামাজে নবীর সাথে নামাজ পড়েছি আবু বকারের সাথে অমারের সাথে কিন্তু তারা নামাজের ভিতরে রফায়দানি করে নাই শুধুমাত্র নামাজের প্রথমে রফায়দানি করেছেন এই হাদিসের উপরে আহালে হাদিসের লোকেরা একটা মন্তব্য এসকাল করছে কি এসকাল হাদিসের বর্ণনাকারীর মধ্যে একজন বর্ণনাকারী হল মোহাম্মদ বিন জাবের ইনি জয়ীফ ও ভাই ভালো করে শুনুন মোহাম্মদ বিন জাবেরকে একজনে জয়ীফ বলেছেন কিন্তু ইমা আইমমেল হেওয়া তাদিল বড় বড় ইমাম যারা হাদিসের ইমাম হাদিস সংশোধনকারী সুফিয়ান সৌরি ইমাম আব্দুল আবদুল্লাবিন আউন ইমাম হাসান এরা তার থেকে হাদিস বর্ণনা করেছেন তো এত বড় বড় ইমাম যারা তার থেকে হাদিস বর্ণনা করেছেন সে যদি জয়ীব হতেন তাহলে এত বড় বড় ইমামেরা তার থেকে হাদিস বর্ণনা করতেন না এদের হাদিস বর্ণনা করার দ্বারা জ্বলন্ত প্রমাণ যে তিনি হাদিসের জগতে শেখা ছিলেন সুতরাং আপনাদের এই যুক্তিও আর থেকে না শেষ কথা হলো রফিয়া দাইন সম্বন্ধে হাদিস আছে রফয়াদাইন না করার সম্বন্ধেও হাদিস আছে আমরা এর একটু আরেকটু বিস্তারিত যদি আমরা অনুভব করি যে ইসলামের শুরুতে ইসলামের সেন্টার ছিলেন তিন জায়গা মক্কা মদিনা কুফা মক্কার কোনো আলেম সবাই একসাথে রফায়দাইন করছে বা করে না এরম পাওয়া যায় না কেউ রফয়াদাইনিও করত কেউ রফায়দানি করতেন না মদিনা তো তাই একই অবস্থা কিন্তু রফেয়াদাই না করার উপরে এমন একটা শহর এমন একটা সেন্টার পাওয়া যায় সেটা হলো কুফা কুফার কোনো আলেমেরা রফেয়াদাইন করেন নাই তো এই দিক দিয়েও বোঝা যাচ্ছে যে রফেয়াদাইন না করার যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো সবচেয়ে বেশি শক্তিশালী এবং আবদুল্লাবিন অমার এবং এবনে মাসউদ উভয় সাহাবির ফেখি হাইসিয়াতে আব্দুল এবনে মাসুদ শক্তিশালী বেশি এদিক থেকেও এদিক থেকেও হাদিস শক্তিশালী এই সম্বন্ধে ইমাম আবু হানিফা এবং আওজা এর উপরে এদের ভিতরে একটা একটা বহস হয়েছিল মক্কায় দারুল হান্নাত হানাতিনের ওখানে হদের সময় দেখা হয়েছে সে সময় সে বলেন যে তুমি ইমাম আবু হানিফাকে যে রফায়দান না আমাদের ভিতরের কারণটা কী ইমাম আবু হানিফা বলে আমার কাছে রফায়দানের কোনো শক্তিশালী হাদিস পোষে নাই তিনি বলে তুমি কি বলো বলেন হাদদাসানা আউজাই এভনে সালেম এবনে অমার এই হাদিসটা সে বর্ণনা করছেন বোকারির হাদিস তো ইমাম আবুহানিভা সে বলেন হাদ্দাসানি ইব্রাহিম আন আলকামা আন হাম্মাদ আন এমনি মা যে আমাকে হাদিস বর্ণনা করছে ইব্রাহিম নখি এবং আলকামা এরপরে হাম্মাদ এরপরে এবনে মাসউদ তিনি বলেন রসুল ইসলাম আমাদের ভিতরে রফেদানি করেন নাই বলে আমি তোমাকে হাদিস বর্ণনা করছি সালে এ আউজাই সালেম আমি হাদিস বর্ণনা করছি আনেবনেম আমার তিনজন রাবি আর তোমার হাদিসের ভিতরে রাবি হইল চার থেকে পাঁচজন তখন ইমাম হানিফা বলে যে ইব্রাহিম আলকামা আলকামা আউজাইর থেকে ফেখার দিক দিয়া অনেক শক্তিশালী এবং আসওয়াত উনি এমনে অমার থেকে কম না আবদুল্লাবনে মাসুদ হু আবদুল্লেবনে মাসুদ সুতরাং ওখানে সে চুপ হয়ে গেছেন তো এই সমস্ত হাদিস পর্যালোচনা করলে দেখা যায় রফিয়াদাই না করাটার হাদিসগুলো বেশি শক্তিশালী এই জন্য যে সমস্ত আহলে হাদিস ভাইয়েরা তারা চড়ি বই অথবা বিভিন্ন মসজিদের রিস্কাওয়ালাদেরকে টাকা দিয়ে রফেদাইন করার উপরে আমিন বিল জেহের উপরে কথা বলান বা চেষ্টা করেন আপনাদের এই হাদিসগুলো পর্যালোচনা করে আপনাদের বিবিকের কাছে প্রশ্ন রাখলাম সুতরাং সমাজের ভিতরে আপনারা কোনো ফেতনা সরাবেন না বলে আপনাদের থেকে সেই আশা পোষণ করছি ও আখের দাওয়ানিলহামদুলিল্লাহ হিরবিল আলমিন